আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম ও আলা রাসুলিল্লা ওয়ালা আলহি ও আসহাবিহি ওয়াম আজকে আমরা রমাদানের অন্যতম একটি শিক্ষা নিয়ে কথা বলবো সেটা হল এখলাস রমাদান থেকে আমরা যা শিখি এবং যা লাভ করি তার মধ্যে অন্যতম হলো এখলাস এ কথাটি তিনটি বিখ্যাত হাদিস থেকে আমাদের কাছে প্রমাণিত হয় যেহেতু আবহরাদি আল্লাহ তাল্লা আহকে বর্ণিত তিনটি হাদিস বোখারি মুসলিমে বর্ণিত হচ্ছেন নবী সাল্লাহাল্লাম বলেছেন মানসমা রানা ইমানা ওয়াহে সাহেবী যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখে ইমানের সাথে এবং সবের আশায় তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় দ্বিতীয় হাদিসটি হলো মানকা রমাদানা ইমানা ওয়াহতে সাহেবান দাম্বি যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রমাদানের কিয়ামুল্লাইল আদায় করে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় এবং তৃতীয় আদেশটি হল রসুল সাল্লা সাহেব বলেছেন মানকাম আলাইলা তালকদ্রী ইমান আহতে সাহেবেন গফের আল্লাহমা মেদাম্বি যে ব্যক্তি কদরের রাতে কদরের রজনীতে ইমানের সাথে এবং সবের আশায় কিয়ামুল্লাইল আদায় করে তথা সলাত আদায় করে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় এখানে এহতেসাবান কথা সবের আশা এ থেকে আমরা এখলাসের বিষয়টি পেয়ে যাই মোমেন যত কাজ করে যত ইবাদত করে তার প্রত্যেকটার পেছনে সে আল্লাহর কাছেই প্রাপ্তির আশা করবে আল্লাহর জন্যই সে করবে আল্লাহকে খুশি করার জন্য করবে খালেস আল্লাহর জন্যই করবে এটা হলো এখলাসের মূল কথা সবের আশা এখলাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সে সহবের আশা করবে শুধু আল্লাহর কাছে কারণ আল্লাহ ছাড়া তো আর সব দিতে পারেন না ফলে সে রমাদানের সিয়াম পালন করবে কিয়ামুল্লাইল বা তারাউ সালাদ রাতের সালাদ সে পড়বে আল্লাহর জন্য আল্লাহর কাছে সবের আশায় এবং লায়লাতুল কদরের যে স্পেশাল ইবাদত সেটাও সে করবে আল্লাহর কাছে সবের আশায় এটা এখলাসের বল কথা সুতরাং রমাদানের এই সকল কার্যক্রম এই সকল সুন্দর সুন্দর ইবাদাত এর ভেতরে যে আরও এতেকাফ আছে সাদাকা আছে জাকাত আছে সাদাকাতুল ফেতর আছে এবং দিনভর তাকওয়ার যে চর্চা আছে এসব কিছুর রিওয়ার্ড এবং সব সে আল্লাহর কাছে প্রত্যাশা করবে আর কারো কাছে নয় কারণ সে আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলো করছে ফলে এর দ্বারাই তার এখলাসের চর্চা হয়ে যাচ্ছে তাহলে রমাদান আমার তার সার্বিক কার্যক্রমের মাধ্যমে আমাকে আপনাকে মুখলেস হিসাবে গড়ে তুলছে রমাদানের অন্যতম শিক্ষা তাই এখলাস এখলাস অর্জন করা এখলাস ছাড়া রমাদানের কোনো কার্যক্রমই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং এখলাস আমরা যদি ফেল করি মিস করি তাহলে আমাদের কোনো ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসুন আমরা রমাদানের এই প্রধান একটি শিক্ষা গ্রহণ করি এবং জীবনের গুরুত্বপূর্ণ এই অর্জনটুকু আমরা ধরে রাখি যাতে করে আমাদের সকল আমল আল্লাহর কাছে গৃহীত হয় এবং প্রত্যেক আমলের বিপরীতে আমরা আল্লাহর কাছে সবাব এবং রিওয়ার্ড এবং পুরস্কার প্রাপ্ত হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হায়দাউসাল্লা ও আলা আলহ নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন